আজ তো তুমি আমাদের অতিথির সাথে পরিচিত হও। এটি হচ্ছে ওয়েবাম, যা দেখতে খুবই অদ্ভুত, কিন্তু তোমাকে নতুন কিছু দেখানোর জন্য আমরা এটিকে হাতে নিয়েছি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলাম এটি ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে, তাই আমরা এটিকে খেতে দিলাম, কিন্তু এটি খাচ্ছে না। ফাইনালি এরা খেতে লাগলো এবং এটি তো পাতাকে খুব তাড়াতাড়ি খাচ্ছে। এগুলো সম্পর্কে তুমি যদি আরও ডিটেলস জানতে চাও এবং এটি কীভাবে প্রজাপতিতে রূপান্তরিত হয় তা যদি জানতে চাও, তাহলে কমেন্টে এস বলিও।